হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপির কোশ্চেন ব্যাঙ্ক সলভ নিয়ে। তো বিইউপি ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই তোমাকে বিগত সালে কি ধরনের প্রশ্ন চলে আসছে সেই সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ বিগত সালের কোশ্চেন সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে এই টাইপের কোশ্চেন যখন সামনে ভর্তি পরীক্ষায় চলে আসবে তখন কিন্তু তুমি খুব সহজে সলভ করতে পারবা। এর জন্য আজকে আমরা প্রথমে যেই কোশ্চেনে সলভ করব সেই কোশ্চেনে কোথায় চলে আসছিল, এই কোশ্চেনে আমাদের বিইউপি FST ইউনিটে আমাদের কিন্তু চলে আসছিল, এবং আজকে আমরা মিলে আলোচনা করতেছি কেমিস্ট্রির কোশ্চেন ব্যাঙ্ক সলভ নিয়ে। তো সর্বপ্রথম আমাদের আজকে যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল কি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানি দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সো উক্ত তাপমাত্রায় লবণের দ্রাব্যতাটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল। প্রথম অপশনটা কি দেওয়া ছিল, এ নাম্বার অপশন ছিল 3.4, বি নাম্বার অপশন ছিল 4.3, সি নাম্বার অপশন দেওয়া ছিল 3.4 এবং ডি নাম্বার অপশন ছিল কত 3.0। তাহলে এই 4টার ভিতরে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে যদি আমরা 1 নম্বর যে কোশ্চেন দেওয়া ছিল সেই কোশ্চেনে যদি আমরা সলভ করতে চাই তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে দ্রাব্যতা নির্ণয়ের ফর্মুলাটা কী। তো আমরা কিন্তু জানি যে দ্রাব্যতাকে কী দ্বারা প্রকাশ করা হয়, দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দ্বারা, এবং এস দ্রাব্যতা এস নির্ণয়ের সূত্র হলো উপরে নিতে হবে দ্রবের ভর, দ্রবের ভর আমাদের কী নিতে হবে গ্রামে নিতে হবে, এবং নিচে আমাদের লিখতে হবে কি দ্রাবকের ভর, দ্রাবকের ভর গুণন কত 100। এটা হলো আমাদের দ্রাব্যতা নির্ণয়ের ফর্মুলা, এবং এই ফর্মুলাটা কোথায় আছে এটা আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেখানে কিন্তু দ্রাব্যতা নির্ণয়ের ফর্মুলা এটা দেওয়া ছিল। তো এখান থেকে যদি আমরা বলি যেখানে আমাদের এই যে প্রশ্নটা দেওয়া আসলে সেখানে আমাদের 8.5 গ্রাম লবণ দেওয়া আছে, এই লবণটাই কিন্তু কী হলো, লবণটাই হলো দ্রব, আর এখানে যে পানিটা দেওয়া আছে পানিটা কী হবে দ্রাবক। তার মানে দ্রবের ভর দেওয়া ছিল কত 8.5 গ্রাম দেওয়া ছিল, আর আমাদের দ্রাবকের ভর কত দেওয়া ছিল 25 গ্রাম আমাদের দেওয়া ছিল, গুণন কত 100। যদি এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে গ্রাম গ্রাম কাটা যাচ্ছে, আর উপরে যেহেতু দশমিক আছে তাহলে আমরা কিন্তু জানি যে আমরা দশমিকটাকে যদি উঠাই দিই, এই দশমিকটাকে যদি উঠাই দিই তাহলে নিচে কত হবে, নিচে হবে 1, এবং দশমিকের পর যেহেতু একটা অঙ্ক আছে এই জন্য এখানে হবে 0। তার মানে এটাকে আমরা যদি ভালো করে লিখি তাহলে উপরে থাকতেছে কত 8.5 গুণন 100, এবং নিচে কত থাকতেছে যে 25 গুণন 10। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কী করতে পারি, আমরা কী করতে পারি যে এই জিরো আমরা কাটা দিতে পারি। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 দুগুণা 10 আর 5 5 25। এখন 5 দিয়ে যদি 85কে কাটাকাটি করি তাহলে এনে কত হয় 1 থাকে আর এখান থেকে কত 7, তার মানে 17 আর 2 গুণ করবো, তাহলে 17 আর 2 যদি গুণ করি তাহলে আমাদের কত আসবে 34 আসবে। তার মানে এই যে প্রশ্ন দেওয়া আছে সেটা দ্রাব্যতা এসের মান কত থাকবে সেটা আসবে 34। তাহলে এই অপশনটা কোথায় দেওয়া ছিল, এই অপশনটা যেহেতু সিন নাম্বার অপশনে দেওয়া ছিল তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে, এই সঠিক অ্যান্সার আমাদের সিন নাম্বারটা হবে। তারপরে দেখো তারপরে যে কোশ্চেন যদি সলভ করি, এই কোশ্চেনে আমাদের কী দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল যে অ্যালুমিনিয়াম সালফেট এর KSP-র মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনে আমাদের বিইউপি অ্যাডমিশন টেস্টের FST ইউনিটে কিন্তু চলে আসছিলো। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল। প্রথম অপশন দেওয়া দিয়েছিলো যে 108S8 আসবে, বি নাম্বার অপশন ছিল 278S5 আসবে, সি নাম্বার অপশন ছিল 108S2 5 আসবে, এবং ডি নাম্বার অপশন ছিল 0। তার মানে এই 4টার ভিতরে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এখন আমরা কী করবো, 2 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেই 2 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করবো। তো প্রথম আমাদের এই KSP নির্ণয় করার জন্য একটা ফর্মুলা সম্পর্কে জানতে হবে, কারণ ফর্মুলাটা যদি জানি তাহলে KSP সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। ফর্মুলাটা কী, কখনো যদি কোনো একটা যৌগ এরকম একটা N নামে যদি কোনো একটা আমাদের পরমাণু দেওয়া থাকে এবং তার সংখ্যা যদি থাকে X, আবার M নামে যদি কোনো একটা আমাদের পরমাণু দেওয়া থাকে এবং তার সংখ্যা যদি থাকে Y, সেক্ষেত্রে KSP নির্ণয়ের ফর্মুলাটা হবে কি যে X^X, Y^Y, S মানে হলো দ্রাব্যতা S, X+Y, এটা হলো ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমরা কী করতে পারবো, এই যে যৌগটা দেওয়া আছে এর KSP নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের যৌগটা কী দেওয়া ছিল, এখানে আমাদের যে যৌগটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল অ্যালুমিনিয়াম সালফেট দেওয়া ছিল। তার মানে তোমাকে যদি বলি যে এক্ষেত্রে আমাদের এই প্রথম যে আমাদের পরমাণু দেওয়া আছে তার নিচে যেটা থাকবে সেটা হলো X-এর মান, তাহলে এখানে প্রথম পরমাণু দেওয়া আছে এর নিচে আছে কি X-এর মান, তার মানে বলতে পারি এখানে X-এর মান কত 2। আবার দ্বিতীয় যে আমাদের যে মূলকটা থাকবে বা যে পরমাণু থাকবে তার নিচে যেটা থাকবে অর্থাৎ সেটা হবে কি তার Y-এর মান, তার মানে এই সম্পূর্ণটুকু তো একটা মূলক অর্থাৎ SO4 এই সম্পূর্ণটুকু একটা মূলক, এবং এর যে নিচে যেটা আছে সেটা কাকে বোঝাবে, Y-এর মানটাকে বোঝাবে, Y-এর মান কত 3। তাহলে X আর Y-এর মান যদি বের করতে পারি তাহলে খুব সহজে KSP-র মানটা বের করতে পারবে। KSP সমীকরণ কী হবে, X^X, Y^Y, S
एक्स प्लस वाई तर मैं एखे एक्सर मान कत टू टूर ऊपर पावर टू वाइर मान कत थ्री थ्री ऊपर थ्री एस हमारे टू प्लस थ्री तरह इन्हें कहते हैं फोर गुणन सत्ताईस गुणन कत एस टू दि पावर फाइव और सत्ताईस फोर जो गुण करी तेल कत आसने एकशो आठ एस टू दि पावर फाइव तर मैं बोलते परि जे जोगुरा देा अर्थात अलुमिनियम सालफेट तरह के एस पी मान कत आसो आठ एस फाइव ए अपशन कथा देा चलो ये अपशन जो सी नम्बर देना ये सठिक अन्सार क्यों हमें सी नम्बर है तपर देखो तपर जो तीन नम्बर क्वेश्चन है ये बीयूपी एडमिशन टेस्टे चले आसल भर्ती परीक्षा चले आसल प्रश्न कि देा चलो ये एक जोग देा चलो सी एस थ्री बन सी एस डबल बन कार्बन सी डबल बन सी एस बन सी ट्रिपल बन सी एस शिकलटी एस पी संकरित कार्बन परमाणु संख्या कयटे से निर्णय करते बोलते हैं चार्ट अपशन देा चलो एक दुईटी तीन टी चार्टी तर मैंने यटार चारटार भर को सठिक अन्सार से निर्णय करते हैं तमें एन क्यों करब तीन नम्बर जो क्वेश्चन आज है से तीन नम्बर क्वेश्चन सल्व करब तीन नम्बर क्वेश्चन जो क्यों करब प्रथम देखो जानने कार्बन कटा आज तरह कार्बन कटा आज है एक दुईटा तीनटा चार्टा पाँचा छा आगे कार्बनगुल आगे लिखे फिलबो कार्बन देखिए प्रथम सी तरह चलो बन सी तपर कि डबल बन तर सी तर डबल बन तर सी हमें कि लिखल सी प्रथम तपर सी डबल बन तर सी डबल बन तर सी तर बन सी ट्रिपल बन तर सी तर कार्बन कटा आज है एक दुईटा तीनटा चार्टा पाँचा छा इन्हें कटा दी एक दुईटा तीनटा चार्टा पाँचा छा छा दे जानी कार्बन सब समय कटा कर हाथ थे चार्टा कर हाथ थे तर मैंने ये जो एक बाहर कटा है तीनटे हाथ है इन्हें जो तीनटे एक हाथ थक और ये चार हाथ फिल आप हो गए एक हाथ थकने फिल आप हो गए ये कटा थक एक हाथ थको तर मैं ये एक हाइड्रोजन आसने एक हाइड्रोजन एखे एक हाइड्रोजन अर्थात यही कार्बन साथ तीन हाइड्रोजन ये थको आर एक कार्बन साथ हाइड्रोजन छो एक हाइड्रोजन बसा देव आर ये कार्बन चलो इसे एक हाइड्रोजन चलो एक हाइड्रोजन बसा देव आर ये एक हाइड्रोजन चलो एक हाइड्रोजन बसा देव एर कथा हलो एस पी एक संकरण तो एस पी संकरण जोधर संकरण निर्णय करार्जन तुम्हें आगे सिग्मा बंधन निर्णय करते हैं तुम जो सिग्मा बंधन निर्णय करते पर खूब सहजे प्रत्येक कार्बन क्यों संकरण घटे से तुम निर्णय करते सिग्मा बंधन निर्णय करार्जन एक कन्सेप्ट मन रखब कन्सेप्ट हलो यम जो कखो देखो दुईटा परमाणु भेतर एकक बंधन थे से क्षेत्र में सिग्मा बंधन है कयटी एक और जो देखो कार्बन कार्बन जो द्विबंधन देना थे से क्षेत्र में सिग्मा बंधन है एक और आकटा कि पाई बंधन है और जो कार्बन कार्बन त्रिबंधन थे से क्षेत्र में ऊपर जो दुटा थको ऊपर दुटा पाई बंधन और मजखने जो थको एक सिग्मा बंधन तो ये जो बुझते परि तर मैंने जो देखी कार्बन आई कार्बन साथ सिग्मा बंधन कयटी तर मैं जेहतु इन्हें सबग सिंगल बन तेल एक दुईटा तीनटा चार्ट तेल यही कार्बन साथ सिग्मा बंधन कयटी सिग्मा बंधन हलो चार्ट और सिग्मा बंधन जो चार्ट है से क्षेत्र में संकरण जो करें से एस पी थ्री संकरण कर अर्थात एस एक पी तीन तर मैंने फोर जो थे तेल एस पी थ्री संकरण कर तर मैं ये मन रखब जो कखो जो कि थे मन रखब जो हमारे सिग्मा बंधन दूटी थे तेल से क्षेत्र में एस पी संकरण घटे सिग्मा बंधन जो कि थे तीन थे तेल से क्षेत्र में एस पी टू संकरण घटे सिग्मा बंधन जो चार्ट थे तेल से क्षेत्र में एस पी थ्री संकरण घटे ये एक मन रखार चेषा करब तर एम जो कार्बन साथ हिसाब करी कार्बन क्षेत्र में देखो सिग्मा बंधन कयटी आ एक दुईटी और जो दुईट बंधन थे तेल से क्षेत्र में एक सिग्मा बंधन तेल सिग्मा बंधन कयटी एक दुईटी तीनटी जो तीन देव आज सिग्मा बंधन जो तीन थे से क्षेत्र में कि संकरण कर एस पी टू संकरण कर आर ये कार्बन का देवा आई कार्बन क्षेत्र में करब य कार्बन क्षेत्र जो हिसाब कर सिग्मा बंधन कयटी तेल एक पास जो द्विबंधन एक पासे द्विबंधन और जो दुईटा कर द्विबंधन थे तेल से क्षेत्र में एक है सिग्मा बंधन एक पाई बंधन तर मैं इन्हें एक सिग्मा बंधन इन्हें एक सिग्मा बंधन तेलने सिग्मा बंधन दुटी जेहतु सिग्मा बंधन दुटी तेल मैंने एस पी संकरण करते तो हमारे क्योंकि एखे एस पी संकरण कार कार घटते सेटाई खुजे बेर करते बोलते तर मैं एखे एक पे गलम जानने एस पी संकरण करते हमें कि करते हैं जो कार्बन आज है से कार्बन क्षेत्र में सिग्मा बंधन कयटी से हिसाब करते हैं तेलने सिग्मा बंधन कयटी एक दुईट तीनटी जो तीन तर मैंने इन्हें कि संकरण कर एस पी टू संकरण कर आर ये कार्बन का देवा आई कार्बन क्षेत्र में करब सिग्मा बंधन हिसाब कर सिग्मा बंधन कयटी एखे एक तीनटार जो बंधन थे से क्षेत्र में एक थे सिग्मा बंधन तेल एखे एक सिग्मा बंधन इन्हें एक सिग्मा बंधन तर मैंने सिग्मा बंधन दुईट और दुटी थे कि घटे एस पी संकरण कर तर मैंने ये कार्बन का देवा आई कार्बन हमें कि कर एस पी संकरण कर एक ही सर्वशेष जो कार्बन टाद आई कार्बन क्षेत्र में जो बीजेने सिग्मा बंधन कयटी
তাহলে তিনটি থাকলে একটি হয় সিগমা বন্ধন আর এখানে একটা সিগমা বন্ধন তাহলে এখানে আমাদের সিগমা বন্ধন কয়টি দুইটি যেহেতু এখানে দুইটি তার মানে এখানে আমাদের এসপি সংকরণ করছে তার মানে আমরা বলতে পারি এখানে কোন কোন কার্বনের এসপি সংকরণ করছে তাহলে এই যে কার্বনটা দেয়া আছে এই কার্বনের আমাদের এসপি সংকরণ করছে এই কার্বনের এসপি সংকরণ করছে আর আমাদের এই কার্বনের এসপি সংকরণ করছে তার মানে আমরা বলতে পারি এই যে যৌগটা দেওয়া আছে এই যৌগের ভিতরে আমাদের এসপি সংকরণ কয়টা কার্বনের ক্ষেত্রে করছে তিনটা কার্বনের ক্ষেত্রে করছে তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে তাহলে এটার সঠিক অ্যান্সার হবে আমাদের সি নাম্বার অর্থাৎ তিনটি কার্বনের ক্ষেত্রে আমাদের কি করছে এসপি সংকরণটা ঘটছে তারপর দেখো এই চার নম্বর যে কোশ্চেন এই চার নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসলো এটা আমাদের বিইউপি অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষায় চলে আসলো তাহলে প্রশ্ন কি দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল 3.0 গুণন 10^-4 মোলার কপার 2+ দ্রবণ কত পিপিএম হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তো এখানে আমাদের চারটা অপশন দেওয়া ছিল এই চারটা অপশনের ভিতরে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা যখন সলভ করি তাহলে আমরা প্রথমে কী করবো এখন আমাদের এখানে চার নম্বর যে কোশ্চেনটা আছে সেই চার নম্বর কোশ্চেন আমরা সলভ করবো তাহলে চার নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য প্রথমে পিপিএম যেহেতু বের করতে বলছে তো পিপিএম বের করার একটা ফর্মুলা আছে এই ফর্মুলা তোমাকে জানতে হবে সূত্রটা কি যে এমএস গুণন 10^3 অর্থাৎ পিপিএম বের করার সূত্র কি যে এমএস গুণন 10^3 মানে প্রশ্ন হলো এম মানে কি এম মানে হলো আণবিক ভর কার আণবিক ভর এখানে যে যৌগটা যে যেটা দেওয়া আছে কার কপার তাহলে কপারে আণবিক ভর আমরা জানি কত 63.5 গুণন এস মানে কি এস মানে হলো ঘনমাত্রা আর এই ঘনমাত্রাটা মোলারিটিতে নিতে হয় তাহলে ঘনমাত্রাটা আমাদের দেওয়া আছে কত 3.0 গুণন 10^-4 তার মানে দেওয়া আছে কত 3 × 10^-4 গুণন কত আমাদের এখানে সূত্রে ছিল কত 10^3 তার মানে এখানে যদি হিসাব করি হিসাব করলে আমাদের কত আসতেছে এখানে আসতেছে 63.5 গুণন 3 আর এখানে আসতেছে 10^-4 আর 10^3 এই দুটোকে যদি যোগ বিয়োগ করি তাহলে কত থাকবে 10^-1 তো যেহেতু এখানে জায়গা কম তাহলে আমরা এখানে একটু মিশাই দিই আমরা বাদ বাকি ক্যালকুলেশনটা আমরা সাইডে করি তাহলে আমাদের জন্য কী হবে এটা লিখতে সুবিধা হবে তাহলে আমি একটু জায়গাটা একটু ফাঁকা করে নিলাম তার মানে এখন যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমাদের আসতেছে কত উপরে আসতেছে হলো আমাদের 63.5 গুণন 3 আর 10^-1 এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কত আসবে 10 তার মানে এখন আমরা কী করবো 3 দিয়ে এটাকে গুণ করবো অর্থাৎ 63.5 কে এটা 3 দ্বারা গুণ করবো তাহলে গুণ করলে কত হয় 3, 5, 6, 15, 15, 5 হাতে 1, 3, 3, 9, 10 আর হাতে 1, 3, 6, 18, 19 তাহলে দেখতে হবে যে কয় ঘর আগে দশমিক আছে এক ঘর আগে দশমিক আছে তাহলে এই যে গুণফলটা আসবে সেটা শেষের থেকে এক ঘর আগে দশমিক হবে তাহলে এখানে আসতে কত 1.90.5/10 তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে যেহেতু আমাদের বিইউপি ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তাহলে কীভাবে ক্যালকুলেটার ছাড়া সলভ করতে হয় সেটা কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে তো এটা কীভাবে মনে রাখবো যদি কখনো নিচে 10 থাকে তার মানে যদি বা 100 থাকে বা 1000 থাকে তাহলে সেক্ষেত্রে যতগুলো জিরো থাকে যদি আমরা যদি 10টাকে যদি উঠাই দিতে যাই তাহলে তত ঘর আগে আমাদের কি দশমিকটা আগে যাবে তার মানে যেহেতু এখানে একটা জিরো আছে তাহলে দশমিকটা এক ঘর আগে যাবে তার মানে অ্যান্সার আসবে কত 1.90.5 এবং এই অপশনটা কোথায় দেওয়া ছিল এই অপশনে কিন্তু আমাদের বি নাম্বার অপশনে দেওয়া ছিল যেহেতু বি নাম্বার অপশন দেওয়া ছিল তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে আমাদের বি নাম্বারটা হবে তারপরে দেখো আমাদের 5 নম্বর যে কোশ্চেনে দেওয়া আছে এই কোশ্চেনে কী দেওয়া আছে ফ্রিয়ন 11 এর সংকেত কোনটি সেটা আমাদের নির্ণয় করতে বলছে তো এখানে আমাদের চারটা অপশন দেওয়া ছিল এ নাম্বার ছিল CFCl3 বি নাম্বার ছিল CF2Cl3 সি নাম্বার ছিল CClF3 এবং ডি নাম্বার ছিল CF3Cl তো এই চারটার ভিতরে কোনটা আমাদের ফ্রিয়ন 11 সংকেত সেটা আমাদের নির্ণয় করতে হবে তার মানে আমাদের এটা যদি সলভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি একটা নিয়ম একটা শেখাবো সো এর জন্য আমি এটা মিশাই দিয়ে এখানে আমি নিয়মটা তোমাদের শিখাই দিয়ে আমি জিনিসটা ক্লিয়ার করে দিব কারণ ভর্তি পরীক্ষাতে সবসময় ফ্রিয়ন 11 যে সংকেত থাকবে তা চাবে যে তা না এখানে তোমাকে ফ্রিয়ন 12 সংকেতও চাইতে পারে ফ্রিয়ন 114 সংকেত চাইতে পারে ফ্রিয়ন বিভিন্ন ধরনের ফ্রিয়নের সংকেত চাইতে পারে তাহলে সবগুলো ফ্রিয়নের সংকেত একটা কমন একটা ফর্মুলার মাধ্যমে শিখবো যাতে যেই ফ্রিয়নেরই সংকেত বের করতে বলো না কেন যে নাম্বারই বের করতে বলুক না কেন আমরা তাহলে সলভ করতে পারি তো এর জন্য আমাদের একটা ফর্মুলা শিখতে হবে এখন আমরা কী করবো 5 নম্বর যে কোশ্চেন আছে সেই 5 নম্বর কোশ্চেনের প্যাটার্নে যদি কোশ্চেন সামনে ভর্তি পরীক্ষা চলে আসে তাহলে সেক্ষেত্রে এটা সলভ করার জন্য একটা টেকনিক শিখে রাখবো তাহলে সামনে ভর্তি পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসলে খুব সহজে সলভ করতে পারবো তাহলে ফর্মুলাটা কি মনে রাখবো যদি আমাদের যেটাই বের করতে বলো না কেন ফ্রেয়ন বা সিএফসি যেটারই বের করতে বলতে কেন এখানে দেওয়া আছে কি ফ্রেয়ন যেটা দেওয়া আছে কত 11 এটাকে সবসময় আমরা কী করবো 3 ডিজিটে বানাই নেবো 3 ডিজিট কীভাবে বানাবো আমরা কিন্তু সামনে একটা জিরো দিতেই পারি কারণ সামনে জিরো দিলে এটার কোনো চেঞ্জ হয় না তো তারপরে মনে রাখতে হবে যে সর্বশেষের যেটা থাকবে সেটাকে তারা সবসময় এফকে বোঝাবে কাকে বোঝাবে এফকে বোঝাবে তাহলে এফের মান আমরা ধরে নেবো এইখানে যেটা থাকবে সেটা এখানে বসবে কত আছে 1 বসাই দেবো আবার মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় বোঝাবে H+1 এবং H+1 কত মান H+1 মানটা এই যেটা থাকবে সেটা আমরা এখানে বসাই দেবো তাহলে কত বসাবে এখানে 1
लेकिन जो हिसाब करी तेल एच कत आस एचटा जो पास रेखे दिए वन टाइप पास गले कत वन माइनस वन इक्वल टू कत जिरो अर्थात एचर मान कत आस जिरो এবং প্রথমে যেটা থাকবে সেটাকে সবসময় কাকে বোঝাবে এটা দ্বারা আমাদের বোঝাবে সি মাইনাস ওয়ানকে এবং এটার মান কত বসবে এটার মান আমাদের এখানে আসে বসবে হলো কত এই জিরোটা এখানে বসে যাবে তার মানে এখান থেকে যদি হিসাব করি তাহলে সি সমান কত থাকবে জিরো প্লাস ওয়ান তার মানে সি বা কার্বনের মান কত আসবে ওয়ান তাহলে এইভাবে আমরা সূত্রটা একটু মনে রাখবো যে সবার শেষে যেটা থাকবে সেটা এফকে বোঝাবে এবং এখানে যে ডিজিটটা থাকবে সেটা এখানে বসে যাবে এই পাশে সমান সমান ওই পাশে বসে যাবে তাহলে এফের মান ওয়ান আবার এই মাঝখানে যেটা থাকবে সেটা সবসময় এইচ প্লাস ওয়ানকে বোঝাবে এবং এটার মান কত হবে এখানে যেটা থাকবে সেটা এবং এখান থেকে আমরা এইচের মান বের করে ফেললাম জিরো আর প্রথমে যেটা থাকবে সেটা সবসময় সি মাইনাস ওয়ানের মানটাকে বোঝাবে এবং সেটা আমাদের কত জিরো তাহলে জিরো বসাই দেবো তার মানে এখান থেকে কার্বন কয়টা পাইলাম কার্বন পাইলাম একটা তো কার্বন একটা পাওয়ার পর তারপর আমাদের করতে হবে কার্বনটা লিখতে হবে তো কার্বনের হাত সবসময় আমরা জানি কয়টা চারটা তাই আমরা কী করবো এখানে কার্বনের চারটা হাত চারপাশে বের করে দেবো তারপর দেখবো এখানে ফ্লোরিন কয়টা আছে ফ্লোরিন একটা আছে ফ্লোরিন একটা বসাই দিলাম হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন শূন্যটা আছে মানে হাইড্রোজেন নাই তাহলে এখানে দেখতেছি যে কার্বনের কয়টা হাত ফাঁকা থাকতেছে তিনটা হাত কিন্তু ফাঁকা থাকতেছে যদি কখনও যদি কোনো হাত ফাঁকা থাকে সেক্ষেত্রে তুমি সেই জায়গায় ক্লোরিন বসাই দেবে তাহলে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন তাহলে এখানে একটা ক্লোরিন তাহলে এটার জন্য সংকেত তাহলে কী হবে সি এফ সি এল থ্রি অর্থাৎ সি এফ ক্লোরিন কয়টা আছে তিনটে জন্য দেবো কত সি এল থ্রি তাহলে আমরা বলতে পারি যে ফ্রিয়ন এগারো যে ছিল তার যে সংকেত সেটা কত হবে সি এফ সি এল থ্রি এবং এই অপশানটা কোথায় দেওয়া ছিল এই অপশানটা যেহেতু এ নাম্বার দেওয়া ছিল তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে আমাদের এ নাম্বারটা হবে তাহলে সামনের ভর্তি পরীক্ষায় সেটা আমাদের বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসুক না কেন সেই জায়গায় যদি ফ্রিয়ন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে তাহলে আশা করি এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজে তুমি অ্যান্সার করতে পারবা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কারণ তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং আমরা কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসি তো অবশ্যই তোমরা কমেন্টে এটাও জানিয়ে দিতে পারো যে তোমাদের কী কী ধরনের বা কী কী টপিকের ক্লাস লাগবে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কারণ তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমরা নতুন নতুন ক্লাস নিয়ে আসবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কী টাইপের কোশ্চেনগুলো আসতে পারে সেই টপিক সম্পর্কিত ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ।